এই ভিডিও লেকচার থেকে আমরা যে প্রবলেমের সলিউশনটা করব সেটা হলো রাইট এসি প্রোগ্রাম টু চেক ওয়েদার এ ট্রায়াঙ্গেল ইজ ভ্যালিড অর নট ইফ অল সাইডস আর গিভেন। তার মানে কোনো একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদের এমন একটা প্রোগ্রাম ডিজাইন করতে হবে যেটা বলে দিবে যে ওই ত্রিভুজটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের শর্তটা জানতে হবে যে একটা ত্রিভুজ কখন ভ্যালিড হয় কখন ইনভ্যালিড হয়। তো আমরা ছোটবেলা থেকে সবাই জানি আসলে একটা ত্রিভুজের যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজটাকে ভ্যালিড বলা হবে যদি তার যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য অবশ্যই এবং অবশ্যই তৃতীয় বাহু থেকে বড় হয়। ঠিক আছে, তার মানে যদি আমরা এভাবে ধরে নিই যে আমাদের ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি বি সি অ্যান্ড সি এ, তাহলে ত্রিভুজটা ভ্যালিড কখন হবে যদি এ বি প্লাস বি সি এর ভ্যালু সি এ থেকে বড় হয় এবং এ বি প্লাস সি এর ভ্যালু বি সি থেকে বড় হয় এবং বি সি প্লাস সি এর ভ্যালু এ বি থেকে বড় হয়। ঠিক আছে, তাহলেই আমরা শুধুমাত্র বলতে পারবো যে ত্রিভুজটা ভ্যালিড, অন্যথায় কি হবে ত্রিভুজটা ইনভ্যালিড। তো আমরা যেহেতু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য নিয়ে কাজ করব, সো তিন বাহুর দৈর্ঘ্য অবশ্যই সেটা ফ্লোটিং পয়েন্টের ভ্যালু হতে পারে। দ্যাটস ওয়াই আমরা ফার্স্টেই তিনটা বাহুর দৈর্ঘ্য নেওয়ার জন্য তিনটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করব। তো সেটা করার জন্য জাস্ট আমরা এখানে তিনটা বাহুকে ডিক্লেয়ার করলাম ফ্লোটিং ডেটা টাইপের আন্ডারে এ বি বি সি এবং সি এ, এবং এখান থেকে একটা মেসেজ ইউজারকে দিতে চাই যে তুমি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যকে ইনপুট দাও। দ্যাটস ওয়াই এন্টার থ্রি সাইডস অফ ট্রায়াঙ্গেল। এরপরে জাস্ট আমরা স্ক্যানএপটা লিখবো এবং স্ক্যানএপের মধ্যে আমরা লিখবো পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ কমা এম পার্সেন্ট এ বি এম পার্সেন্ট বি সি কমা এম পার্সেন্ট সি এ। সো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যকে ইনপুট নেওয়া হয়ে গেল। এখন এটাকে যদি আমরা চাই শুধুমাত্র ইফ কন্ডিশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে, নেস্টেড ইফ ইলসের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে, সেটাও কিন্তু করতে পারবো। তো আমরা শুধু ইফের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। তো সেটা করার জন্য জাস্ট আমি একটা ইফ কন্ডিশন লিখতে চাই এবং এর মাধ্যমে ইফের মধ্যে বলতে চাই যদি এ বি প্লাস বি সি এর ভ্যালু কার থেকে বড় হয় সি এ থেকে বড় হয়। অ্যান্ড এখানে খেয়াল করি, এই যে এ বি প্লাস বি সি সি এ থেকে বড় হবে এবং এ বি এ বি প্লাস সি এ বি সি থেকে বড় হবে, তাহলে আমরা এখানে লিখি এ বি প্লাস সি এ কার থেকে বড় হবে বি সি থেকে বড় হবে, অ্যান্ড বি সি প্লাস সি এর ভ্যালু কার থেকে বড় হবে অবশ্যই এ বি থেকে বড় হতে হবে। তাহলে কি হবে, তাহলে আমরা এখানে একটা মেসেজ দিতে চাই এবং মেসেজের মধ্যে লিখে দিতে চাই দ্য ট্রায়াঙ্গেল ইজ ভ্যালিড। আর সেটা যদি না হয়, তার মানে এই শর্তগুলো যদি ফিল আপ না হয়, তাহলে অবশ্যই সেটা কি হবে ইনভ্যালিড ট্রায়াঙ্গেল হবে। তো জাস্ট আমরা এই প্রিন্টআপটাকেই কপি করতে চাই এবং এখানে জাস্ট লিখে দিতে চাই দ্য ট্রায়াঙ্গেল ইজ ইনভ্যালিড। ঠিক আছে, তাহলে আমাদের প্রোগ্রামটা কিন্তু করা কমপ্লিট। তো চলুন এখন রান করে দেখি আমাদের আউটপুট কিরকম কিভাবে আসে। তো সেটা করার জন্য জাস্ট এন্টার থ্রি সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল প্রথমে মেসেজটা আসলো। আমরা বলতে চাই যে প্রথম 10.5 একটা, তারপরটা হচ্ছে 20.5 আর একটা হচ্ছে 30.5। সো আমরা দেখি ট্রায়াঙ্গেলটা ভ্যালিড কিনা। হ্যাঁ, আমাদেরকে দেখাচ্ছে দ্য ট্রায়াঙ্গেল ইজ ভ্যালিড। এখন প্রোগ্রামটা আবার রান করে যদি আমরা বলি এরকম যে 2.5 একটা ভ্যালু আর একটা ভ্যালু হচ্ছে 3.5 আর একটা ভ্যালু হচ্ছে 20.5, এটা কি ভ্যালিড হবে? অবশ্যই এটা ইনভ্যালিড হবে। কারণ কি, যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য 2.5 আর 3.5 এই দুইটার যোগফল কিন্তু 20.5 থেকে বড় হয় না। দ্যাটস ওয়াই এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে ইনভ্যালিড। সো এভাবে সহজেই আমরা আসলে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য ইনপুট নিয়ে সেটা কি ভ্যালিড কিনা ইনভ্যালিড চেক করতে পারি। আপনারা এই প্রোগ্রামটা কোডব্লকসে যেয়ে জাস্ট নিজেদের মতো প্র্যাকটিস করুন এবং সাথে সাথে আপনারা আরেকটা প্রোগ্রাম প্র্যাকটিস করতে পারেন, সেটা হলো যদি ত্রিভুজের তিন কোণের ভ্যালু দেয়া থাকে তাহলে ত্রিভুজটা কখন ভ্যালিড হয় কখন ইনভ্যালিড হয়। আমরা কিন্তু জানি যে ত্রিভুজের তিন কোণের বাহু দেয়া থাকলে সেখানেও একটা কন্ডিশন আছে, সেটার উপর বেস করে একটা ত্রিভুজ ভ্যালিড বা ইনভ্যালিড হতে পারে। তো আপনারা সেই প্রোগ্রামটাও করতে পারেন। তো এই প্রোগ্রামটা আপনারা এইভাবে প্র্যাকটিস করুন, যদি প্রবলেম হয় বুঝতে তাহলে অবশ্যই আমাকে জানান। ধন্যবাদ সবাইকে।